মোহাম্মদ কাদিয়ানির উপরে হদিসে বলেন তো উনার কি ঈমান আছে? এই বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে? কেন থাকবে না? ও তো আল্লাহকে আল্লাহ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও মানছে, ইসলামকে দ্বীন হিসাবেও মানছে, আল্লাহর সাথে কাউরে শিরিক করা কঠিন গুনাহ বলে কারো শিরিক করা যাবে না, তারপরে ঈমান নাই। কারণ এই পয়েন্টে এসে নবুয়তের বিশ্বাসের পয়েন্টে ধরা খেয়ে গেছে। আমরা বলছি নবুয়তের বিশ্বাস করলে নবুয়তের সার্বজনীনতা আপনাকে স্বীকার করতে হবে। দুই নম্বরে নবুয়তের খাতাম আল্লাহ রাসূল। মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। তাহলে রসুলের প্রতি ঈমান এনে ফেলছেন, বিষয়টা কিন্তু এত সহজ না। এই জন্য আমি বলছি আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করব যে ঈমান বি রিসালাটা কি। প্রিয় ভাইয়েরা, আমরা যেরকম জানি ইসলামের রুকন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করে দিয়েছেন যেরকম পাঁচটি, সেরকম ইমানের রোকন আপনার আমার জন্য ছয়টা রোকন আছে। ইমান আপনাকে মজবুত করতে হলে ছয়টা রোকনের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসের প্রথম বিশ্বাসই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাকে শাহাদা দিতে হবে। আর দ্বিতীয় আপনার আমার জন্য যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে রসুলের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। এখন রসুলের বিশ্বাস কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দাম কি হবে একটা হাদিস বলে আমরা আবার মূল আলোচনার মধ্যে ফিরব ইনশাআল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আব্দিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা আনন্দের ঘোষণা নিয়ে আসছি, শুনবে তোমরা? আল্লাহ রসুল বলছেন, কোনো একটা বান্দা দুনিয়াতে যদি এই সাক্ষ্যটা দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এই সাক্ষ্যের সাথে সাথে যদি আরেকটা সাক্ষ্য দেয় ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল। আল্লাহ রসুল বলছেন ইল্লা হারামাহুল্লাহুন নার, এই সাক্ষ্যটা যদি বুঝে শুধু সেই বান্দা দেয় আমি রসুল জানালাম আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। তাহলে দুইটা বিষয় আল্লাহ রসুল মাত্র এখানে বললেন, তার মানে বোঝা যায় যে আব্দুহু ওয়া রাসূলুহু এইটা আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। প্রিয় ভাইয়েরা, আব্দুহু ওয়া রাসূলুহু যেইটা আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস যেটা বলছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস করলে আপনাকে তিনটা বিষয় স্বীকৃতি দিতে হবে। ভালো করে এটা অন্তরের মধ্যে গেঁথে নেন। এই আয়োজনটা কিন্তু গতানুগতিক ওয়াজ মাহফিল না যে সুন্দর করে আমি ওয়াজ করে যাব আপনারাও সুন্দর করে সুর শুনে কায়দে কাটে অস্থির হয়ে যাবেন, এরকম আয়োজন না। এই আয়োজনটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা আয়োজন আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের, যদি আপনি বিশ্বাস করতে হন মুহাম্মাদুন আব্দুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনাকে তিনটা বিষয়ের প্রতি সবসময় সজাগ থাকতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। এক নম্বরে তার নবুয়তের প্রতি বিশ্বাস করতে হবে। কি করতে হবে? মুহাম্মদ সাল্লাম বিশ্বাস করলে প্রথমে বিশ্বাস করতে হবে তার নবুয়তে বিশ্বাস করতে হবে। বলেন সবাই কিসে বিশ্বাস করতে হবে? এক নম্বর। দুই নম্বরে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে। আমি ব্যাখ্যা করবো, দ্বিতীয় বিশ্বাস হচ্ছে তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করতে হবে। তিন নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে যদি আমরা বিশ্বাস করি স্বীকৃতি দেই, তাহলে আমাদেরকে তিনটা বিশ্বাসে বিশ্বাসী হতে হবে এবং বুঝে নিতে হবে। প্রথম বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের বিশ্বাস, দ্বিতীয় বিশ্বাস তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তৃতীয় বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিনটা জিনিস যদি বুঝে নেই, তাহলে যদি আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার রসুল আর আমার আল্লাহ যার কোনো শরীক নাই, আল্লাহ রসুল বলছেন আমি রসুল হিসাবে জানালাম আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই তিনটি বিষয়ে সজাগ হতে হবে। এবার আসুন আমরা আজকের আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত তথা নবুয়তের বিশ্বাস, ওই দুটার তিনটার যে পাঠ তার একটা পাঠ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে। নবুয়তে যদি আমরা বিশ্বাস করি, নবুয়ত প্রথম অংশ রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই রিসালাতে যদি আবার আপনাকে আমাকে বিশ্বাস করতে হয় যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস করতে হলে আপনাকে চারটা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? চারটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের অংশ তিনটা,
তিনটার একটা হচ্ছে নবুয়ত বা রিসালাতে বিশ্বাস, রিসালাতে বিশ্বাসের স্বীকৃতি আপনাকে দিলে চারটা বিষয়ে আপনাকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। এক নম্বর হচ্ছে নবুয়তের সার্বজনীনতা আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন সকল যুগের জন্য, সকল মানুষের জন্য, বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আল্লাহর নবীর রিসালাত সার্বজনীন, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, তারপরে আর কোন নবী রাসূল আসে না। দেখেন প্রত্যেকটা পয়েন্টের আলোকে আমাদের জন্য বুঝার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তি যদি আপনি বিশ্বাস না করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস হয় না। এই বাংলাদেশে তো আমরা এখন দেখতে পাই এরকম মানুষও আছে, আল্লাহকে আল্লাহ বলে, মসজিদ বানায় নামাজ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধু একটুখানি সাথে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঠিকই আছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও একজন নবী আসছিলেন, তার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি, আছে কিনা? তিনটা স্টেপে ধান্দাবাজি নিছে। প্রথমে বলছিল সে, প্রথমেই ডাইরেক্ট নবী বললে তো কেউ গিলবে না, প্রথমে কিছুদিন বলছে উনি মূলত ঈসা মসিহ, আসমানে যেহেতু ঈসা আলাইহিসসালাম উঠে গেছেন উনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, উনি ঈসা মসিহ। এই বলে কিছু ভক্তবৃন্দ যখন জোগাড় করছে, ভক্তবৃন্দ জোগাড় করার পর আস্তে আস্তে কিছুদিন পরে বলছে না উনি আসলে আল্লাহ প্রদত্ত ঘোষিত ইমাম মাহাদি, এরপরে বলছে আস্তে আস্তে করে যে না উনি আসলে মূলত আল্লাহর প্রেরিত ওহী আসছে ওনার প্রতি, উনি শেষ জামানার জন্য নবী করে পাঠাইছে। আল্লাহ বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীকে আল্লাহ বলছেন যে তিনি নবী হিসাবে শেষ, সে কথা ঠিকই আছে কিন্তু নতুন করে কিছু নবুয়ত আবার আল্লাহ গোলাম আহমেদ কাদিয়ানির উপরেও দিছে। বলেন তো উনার কি ঈমান আছে? এই বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে? কেন থাকবে না? ও তো আল্লাহকে আল্লাহ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবু নবীও মানছে, ইসলামকে দ্বীন হিসাবেও মানছে, আল্লাহর সাথে কাউরে শিরিক করা কঠিন গুনাহ বলে কারো শিরিক করা যাবে না, তারপরে ঈমান নাই? কারণ এই পয়েন্টে এসে নবুয়তের বিশ্বাসের পয়েন্টে ধরা খেয়ে গেছে। আমরা বলছি নবুয়তের বিশ্বাস করলে নবুয়তের সার্বজনীনতা আপনাকে স্বীকার করতে হবে। দুই নম্বরে নবুয়তের খাতাম আল্লাহ রাসূল দ্বারা শেষ হয়েছে, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে। এইটা না দিলে দুনিয়ার সব মানুষ আপনাকে যাই বলুক না কেন আমরা বলবো আপনারা কাফের মুশরিক ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি তাদেরকে মাইনরিটি সংগঠন নাম দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পক্ষে এখন উকালতি করে, দালালি করে, তাদের প্রতি এ করা যাবে না, তারাও তো একটা সংগঠন। আমরাও বলেছি অবশ্যই তারা একটা বাংলাদেশে স্বীকৃত সংগঠন, আমাদের হিন্দু ভাইরা যেরকম বাংলাদেশে আছে, খ্রিস্টান ভাইরা যেরকম বাংলাদেশে আছে, জৈনরা যেরকম আছে, বৌদ্ধরা যেরকম আছে, সাঁওতালরা যেরকম আছে, কাদিয়ানিরাও বাংলাদেশে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কাদিয়ানিরা থাকবে কিন্তু তারা আবার মুহাম্মদ সাল্লামের এই রিসালাতকে অস্বীকার করে ইসলাম এবং নিজেদেরকে মুসলিম নামে থাকবে, এইটা বাংলাদেশে আমরা সহ্য করব না, ঠিক কিনা? যতদিন আমাদের জবানে শক্তি থাকবে, আমাদের গায়ে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা এটা বলেই যাব রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা ঈমানদার মাত্র ঈমানের দাবি, ঠিক কিনা? তাছাড়া ঈমান পূর্ণ হবে না। এখন কেউ যদি বলতে বলতে বলে ভাই এদের সাথে বাদাবাদি করার কি দরকার আছে, ওরা ওদের মতো আছে, আপনারা আপনাদেরটা পালন করেন না কেন? আমরা বলবো জি না, রসুলের রিসালাতের সার্বজনীনতার দাবিতে আমরা এইটা আপোষ করতে পারি না। বুঝাইতে পারছি আপনাদেরকে? তিন নম্বরে বিশ্বাস করতে হবে নবুয়তে বিশ্বাসের জন্য যে নবুয়তের দায়িত্ব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, মনে থাকবে? এটা কিন্তু অনেক বড় পয়েন্ট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন, এর মধ্যে কোনো গ্যাপ আছে অথবা কিছু করছেন কিছু করেন নাই এরকম যদি মাথার মধ্যেও চিন্তা নেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। উদাহরণ দিব একটা, রাগ করবেন না তো, গত কিছুদিন আগে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একজন ডিজি সাহেব উনার দপ্তর থেকে একটা প্রজ্ঞাপন জারি করছিলেন, শুনছেন না আপনারা? প্রজ্ঞাপন জারি উনি করতে পারেন কি না পারেন, উনি ওই পদে থেকে ওই অধিকার রাখেন কি না রাখেন, এটা একটা ডিবেটের বিষয়, এটা একটা বিতর্কের বিষয়।
যেহেতু উনি একটা কোনো বেসরকারি সংস্থা অথবা ওনার ব্যক্তিগত কোনো কোম্পানি না, ওইটা ওইটা সরকারের প্রতিষ্ঠান, এইটা করতে পারেন কি না পারেন এটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা, তিনি যে শিক্ষা দিয়ে গেছেন, তিনি তার শিক্ষাটা নির্ভুলভাবে দায়িত্ব পালন করে গেছেন, ওই শিক্ষার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মা আসসালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, ইমানদার মাত্র জেনে রাখো তাকমির নিচে তোমার কাপড় যাওয়া চলবে না, এইটা যাওয়ার কারণে তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এটা কার শিক্ষা? এখন আমার কোনো কোনো ভাই এটা পারে না, তাদের টাকুর নিচে যায়, উনি বলে ভাই অবশ্যই আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই ঠিক, কিন্তু আমি পারি না ভাই, আবার মাঝে মাঝে পারি মাঝে মাঝে পারি না, নামাজের সময় তুলি কারণ আমার রসুল বলছেন, কিন্তু উনি কখনো গাজুয়ারি করে এই কথা বলে নাই। ধরো ওইটা ছিল আরবের সময়ের কথা, আর এখন বাংলাদেশের হিসাবে এগুলো চলে নাকি আধুনিক বিশ্বে? তাহলে কি বোঝা যাবে? তাহলে বোঝা যাবে আল্লাহ রসুল তার রিসালাতে যে শিক্ষা দিয়ে গেছেন ওই শিক্ষাটা আপনি অপূর্ণাঙ্গ ভাবছেন, এইটা যদি আপনি ভাবেন বিশ্বাস করেন আপনি ইমানের দাবির থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য আমি বারবার বলছি ভালো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আইটেমটা বুঝে নেন, উনি এটা করছেন ঠিক কি বা ঠিক এটা তার ব্যাপার, এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু যে সাবজেক্টটার কথা বলেছেন, মেয়ে মাত্র পর্দা করতে হবে, হিজাব আবৃত হতে হবে, অমুক অমুক পুরুষের বাহিরে তিনি তার পুরো শরীর দেখাতে পারবেন না, এটা রসুলের বিধান, চাকরুর উপর কাপড় পরা রসুলের বিধান, এইটা পালন করা আপনাদের দায়িত্ব, উনি এইটা ওনার অফিসে বাধ্য করতে পারেন কি না পারেন দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু এইটা কোরআন হাদিসের সত্য কথা, এই কথা বলার কারণে নানান ধরনের কথা হতে পারে, কিন্তু এইটাকে অস্বীকার করতে করতে যদি বলা হয় যে এইটা যারা পালন করে তারা তালেবানি তারা জঙ্গি, এর দ্বারা বাংলাদেশকে তালেবানি এবং জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে, আমি খোলামেলা আপনাদের কাছে জানাই দিতে চাই, এইটা যদি জেনে বুঝে বলে তিনি দুনিয়ার যত বড় যাই হোক না কেন আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা অনুযায়ী উনি ইসলামের মধ্যে থাকার অধিকার রাখে না। আপনি রাসূলের শিক্ষাকে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে তিনি আদায় করেছেন, আপনি সেইটাকে প্রকারান্তরে উপহাস করে তালেবানি জঙ্গি নানান কথা বলতেছেন, এতে করে আপনার ঈমান থেকে বের হয়ে যেতে হবে, আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটিবার বললেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা আপনার হক মতো আদায় হয় নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? চার নম্বরে যেটা আপনাকে বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত, রাসূলের নবুয়তের কোনো শিক্ষায় কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই, আপনার মাথায় ধরুক চাই না ধরুক আপনাকে বলতে হবে আমার রাসূল যা বলছেন ওইটাই ঠিক, ওইটাই ঠিক, আমি বুঝিনি এই বুঝতে না পারা এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার রসুল যা বলছেন ওইটা ঠিক, এটা স্বীকার করতে হবে, ঠিক কিনা? এখন এই যে এত জোরে জোরে ঠিক বললেন, এখন নিজেদের জীবনে একটু মিলা, যে যেই সারটা ঠিক ঠিক জোরে বললাম এই সারটাকে আমরা সত্যি সত্যি নিজেরা বিশ্বাস করতেছি কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে গেলেন যে ছেলেরা ওলিমা করবে আর আপনি বলতেছেন না মেয়ের বাড়িতে যাই আমি খাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনাকে দেড় মোহর দেওয়া লাগবে আর ছেলের বাড়ির থেকে চিন্তা করতেছে না মেয়ের বাড়ির থেকে পণ নিব আমি, আবার বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ঠিক,